Welcome everyone. আজকে আমার ভিডিও টপিক হচ্ছে ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড। আমরা জানি অ্যাড্রেসিং মোডগুলো আসলে ইউজ করা হয় একটা ইনস্ট্রাকশনের মধ্যে অপারেন্টে স্পেসিফাই করার জন্য। সো এই টাইপের অ্যাড্রেসিং মোড অনেকগুলো আছে। আজকে আমরা ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড নিয়ে আলোচনা করব। The simplest form of addressing is immediate addressing mode in which the operand is actually present in the instruction. অর্থাৎ যতগুলো অ্যাড্রেসিং মোড আছে তার মধ্যে সবথেকে সিম্পলেস্ট ফর্মে আছে হচ্ছে ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড, যেখানে অপারেন্ট বা ডেটাটা ইনস্ট্রাকশনের মধ্যেই থাকে। ফর এক্সাম্পল, মুভ AL, 35H, এই এইচটা আসলে মিন করছে যে 35 একটা হেক্সাডেসিমাল নাম্বার। সো এই যে 35 নামের যে ডেটাটা আছে আমাকে মুভ করতে হবে AL রেজিস্টারের মধ্যে। দেন লোড 5, তার মানে 5 হচ্ছে আমার সেই ডেটাটা যেটাকে লোড করতে হবে অ্যাকুমুলেটরে। আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, অ্যাড 5 অ্যাড করতে হবে, কার সাথে? অ্যাকুমুলেটরের যে ভ্যালুটা আছে সেটার সাথে 5 অ্যাড করতে হবে এবং সেটা আবার অ্যাকুমুলেটরে স্টোর করে দিতে হবে। সো এটা যে ইমিডিয়েট অ্যাড্রেসিং বা এই যে 5 বা 535H আমরা যেগুলো ইউজ করতেছি এগুলো যে ডিরেক্ট ডেটা বা অপারেন্ট সেটা কিন্তু বোঝা যাবে না। সো ইমিডিয়েট অ্যাড্রেসিং মোডের ক্ষেত্রে আমরা হ্যাশ ট্যাগ বা সিম্বল হ্যাশ ইউজ করে থাকি, যে এটা যে একটা কনস্ট্যান্ট সেটা বোঝানোর জন্য। আমরা যখন অন্যান্য অ্যাড্রেসিং মোডগুলো দেখবো যে তখন দেখবো যে 5 দ্বারা আসলে অনেক মেমোরি লোকেশনও বোঝানো হয়। সো ইমিডিয়েট অ্যাড্রেসিং মোডে আমরা হ্যাশট্যাগটা ইউজ করবো যে এটা ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড সেটা বোঝানোর জন্য। ফর এক্সাম্পল, অ্যাড R1 হ্যাশট্যাগ 3, তার মানে এটি 3 হচ্ছে আমার অপারেন্ট যেটাকে অ্যাড করতে হবে R1 এর সাথে এবং স্টোরও করতে হবে R1-এ। সো আমরা আসলে দেখতে পাচ্ছি যে ইমিডিয়েট অ্যাড্রেসিং মোডের ক্ষেত্রে আমার কোনো মেমোরি লোকেশন থাকছে না বা মেমোরি রেফারেন্স ইউজ করছি না আমরা ডেটাকে ফেচ করার জন্য, তার মানে এখানে কিন্তু আমার অলরেডি সাইজটা কমে গেছে। এবং যেহেতু মেমোরি রেফারেন্স দরকার হচ্ছে না ডেটা ফেচ করার জন্য, সেহেতু আমাদেরকে ইফেক্টিভ অ্যাড্রেস বা ইএও ক্যালকুলেট করতে হচ্ছে না। এতে করে যেটা হচ্ছে দ্যাট রেজাল্টস ইন সেভিং 1 মেমোরি অর ক্যাশ সাইকেল ইন দ্য ইনস্ট্রাকশন সাইকেল, অর্থাৎ ইনস্ট্রাকশন সাইকেলে আমার একটা সাইকেল বা একটা স্টেপ কমে যাচ্ছে। কিন্তু এটার একটা লিমিটেশন বা ডিসঅ্যাডভান্টেজ আছে, সেই লিমিটেশনটা হচ্ছে দ্য রেঞ্জ অফ কনস্ট্যান্টস আর রেস্ট্রিক্টেড বাই দ্য সাইজ অফ অ্যাড্রেস ফিল্ড। এই অ্যাড্রেস ফিল্ডটা থাকে কিন্তু ইনস্ট্রাকশনের মধ্যে, আমরা যত বিটের ইনস্ট্রাকশন ইউজ করব সেটার উপর ডিপেন্ড করবে কিন্তু আমরা কত রেঞ্জের কনস্ট্যান্ট আসলে ইউজ করতে পারি। সো থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।